নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে আমি পটল চিংড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বেশি কিছু স্টেপ আর সামান্য কিছু উপকরণে কিভাবে আমি পটল চিংড়ি বানালাম, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে 7টা পটল এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি। এগুলোকেও খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। তো হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন, 5 মিনিট পর আলুগুলো কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে। তো এইরকম যখন কালার হয়ে যাবে তখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এবারে ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকেও হাই ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন, 5 মিনিট নাড়াচাড়া করে পটলগুলো আমার খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকেও আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না, তাহলে পরে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো 2-3 মিনিট পর চিংড়ি মাছগুলো আমার কালার হয়ে গেছে, তো তুলে নিলাম। এবার ওই তেলেই আরও কিছুটা তেল, সর্ষের তেল অ্যাড করে দেব। আর ফোড়নে দেব 1টা তেজপাতা, আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। তো ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। তো ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তো সেই পর্যায়ে আমি এখানে 2টো পেঁয়াজ খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে 3 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা আমার খুব সুন্দর সোনালি কালার করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দেব 1.5 টিস্পুন রসুন বাটা, আর এখানে 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এবারে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে। তো খুব ভালো করে দেখুন তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তো কষা হয়ে গেছে, 2-3 মিনিট মতন কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবারে আমি দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবারে টমেটো পেস্টটাকেও খুব ভালো করে আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব, তাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি। এবারে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 7 মতো লবণ আর 1/2 টিস্পুন চিনি। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, আর খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর মশলাটা কষতে কষতে কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, আর মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আর পাশ থেকে সামান্য তেলও ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর আলুগুলো। এবার ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তো আলু পটল দিয়ে যদি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দেখুন, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হবে, তার জন্য জলটা আমি একটু বেশি দিলাম। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। তো 15 মিনিট পর খুলে নিয়েছি, দেখুন ঝোলটা কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো একটা আলু আমি দেখছি চেক করে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দেবেন, খুব সুন্দর একটা স্মেল হয় আর টেস্ট হয়, দারুণ লাগে খেতে। তো এবার ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। আর কিন্তু আমি ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তৈরি হয়ে গেল পটল চিংড়ি, গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, খেতে অপূর্ব লাগে। এছাড়াও রুটি কিংবা পরোটা দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই।